ব্রিটেনে বাড়ছে ইসরায়েল বিদ্বেষ গত সপ্তাহে ইসরায়েলের রাষ্ট্রদূতের এক অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে লন্ডনের স্থানীয় একটি কলেজের শিক্ষার্থীরা এবার এসবের বিরুদ্ধে কৌশলগত ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন গোষ্ঠীটিকে সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার এক প্রতিবেদনও জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান নিষিদ্ধের বিষয়ে ওয়াশিংটনে ঘোষণা দেওয়ার কথা রয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের এছাড়া আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে বলেও জানা গেছে শুক্রবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ হাওয়াসের প্রতি সমর্থন প্রকাশ করলে তাদের পতাকা উড়ালে বা সংগঠনের জন্য বৈঠকের আয়োজন করলে তা দেশটির প্রচলিত আইনের লঙ্ঘন হবে এক্ষেত্রে দোষী ব্যক্তিকে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে চোদ্দ বছরে কারাদণ্ড হতে পারে এর আগে হাওয়াসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং ইসরায়েল তবে ইজ আল দিন আল কাশেম ব্রিগেডসকে নিষিদ্ধ করে ব্রিটেন তবে এবার ব্রিটেন হামাসকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের খবরে স্বাগত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা ভূখণ্ড নফতালী বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে হামাস তবে পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে এদিকে ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে সংগঠনটি বলেছে এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত ہوا۔ হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের দুঃখ প্রকাশ করে বলা হয় ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে। হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমাচয়ের পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে। ব্রিটেনের এ ধরনের ঘোষণায় ভয় পায় না হামাস বরং যে কোনো মূল্যে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর বিবৃতিতে ফিলিস্তিনি প্রসঙ্গে দ্বৈতনীতি পরিহার করতে ব্রিটেন ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস